নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপদ দপ্তরের সূত্রের খবর অনুযায়ী যে বৃষ্টির খানিকটা স্বস্তির মধ্যে তাপপর পূর্বাভাস। বাংলায় কোন কোন জেলায় বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা এবং কোন কোন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে কী প্রভাব পড়বে এবং তা বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার আবহাওয়ার এখন পরিস্থিতি কেমন রয়েছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেলটি অল পে সিলেক্ট করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন, এতে লেটেস্ট আবহাওয়ার আপডেটগুলি সবার আগে পেতে। কি বলছে যে গরমের তীব্র দাপটের মধ্যে শুক্রবার দুপুর থেকে কলকাতা সহ রাজ্যে কয়েকটি জেলায় বৃষ্টির বঙ্গবাসীর কাছে কিছুটা স্বস্তি নিয়ে এসেছে। শনিবার সকাল থেকে কলকাতাবাসী দেখছেন আংশিক মেঘলা আকাশের মুখ, শুক্রবার বৃষ্টি দেখা মিলবেও এখনও তা প্রভাবের হাত থেকে পুরোপুরি রেহাই মিলছে না, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার উত্তরবঙ্গে একাধিক জেলায় তাপপ্রভাবের পূর্বাভাস জারি করা ছিল হাওয়া অফিস। উত্তর এবং দক্ষিণ দিনাজপুর পাশাপাশি মালদহ জেলার বিক্ষিপ্ত এলাকায় তাপপ্রবাহ সম্ভাবনা রয়েছে, তাপপ্রভাবের হাত থেকে রেহাই এখনও রেহাই পাচ্ছেন না। পশ্চিমবঙ্গে আর কয়েকটি জেলায় শনিবার থেকে পুরুলিয়ায়, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলায় বিক্ষিপ্ত এলাকায় তাপপ্রভাবের সতর্ক জারি করা হয়েছে হাওয়া অফিস। বুধবার পর্যন্ত এই জেলাগুলিতে তাপপ্রভাবের পরিস্থিতি বজায় থাকবে সম্ভাবনা রয়েছে, তবে উত্তরবঙ্গে কয়েকটি জেলায় শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বিক্ষিপ্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে সমস্ত জেলায় রবিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতে, সকাল থেকে আংশিক মেঘলা দেখা দেবে এবং শনিবারে কলকাতা ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে শনিবার। আবহাওয়া অফিসের সূত্রের খবর, শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস কম। শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা আপেক্ষিক 1 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।